এই ফুচকার দোকান কতদিন এখানে? টং শুরু করছি 2018 এর মে 11 এ। নাম টং? টং। আর এই রেস্টুরেন্টটা শুরু করছি আমি 3 মাস হইলো, এখনো গ্র্যান্ড ওপেনিং দেই নাই। আচ্ছা, আমি প্রথম ব্যবসা শুরু করছি ফুড কার্ট দিয়ে। আমি জানি না আপনি দেখছেন কিনা, বাংলাদেশি ফার্স্ট ফুচকা কার্ট ইন ইউএসএ জ্যাকসন হাইসে যে ফুচকা চটপটি বাংলাদেশি ওইটাই আমি শুরুই করছি। আমি আপনার বাজারের ঠিক উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করছি আমি আমেরিকায় এই স্ট্রিট ফুডের ব্যবসা। এর আগে কেউ মানে ফুচকাটা দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, এই ফুচকার থেকে আজকে আছে এই উত্থানের রেস্টুরেন্ট। এখানে আমার রেস্টুরেন্ট আছে একটা, আরো 60টা লোকেশন আছে কার্টের। ও আচ্ছা, আপনি কার্টও আছে এক্সট্রা করে? হ্যাঁ হ্যাঁ, তার মানে 60টা কার্ট আছে আপনার? জি জি জি। তো এখন 4টা চলতেছে, মানুষ এখন ফ্র্যাঞ্চাইজ কিনতে আসে। এই যে রেস্টুরেন্ট দিচ্ছি, আর রেস্টুরেন্টের পিছে আমার মেইন লক্ষ্যটা হচ্ছে, আপনি এতক্ষণে তাহলে এই আইডিয়াটাও পেয়ে গেছেন যে এই জায়গাতে কারবার হয় সব বাংলাদেশি খাবার নিয়ে, এবং বাংলাদেশি নামে। আমি কোথাও লেখি না যে এটা পানিপুরি, বেলপুরি বা ইন্ডিয়ান কুজিন, চাইনিজ কুজিন ব্যবসার জন্য। আমি চাই যে আমাদের দেশের খাবার আমাদের দেশের নামেই চলুক, যাতে দেশের বাইরে কোনো জায়গায় ফরেনার বা অন্য কোনো মানুষের সাথে কথা বললে যখন বাংলাদেশের খাবারের কথা ওঠে, তখন জানি তারা না বলে ও ইজ ইট সিমিলার টু ইন্ডিয়া। এটা আমি চাই না। আমি চাই যে বাংলাদেশি খাবার বাংলাদেশি নামেই চলুক। আপনি যতগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে খুঁজে দেখেন, কোনো জায়গায় বড় করে লেখা নাই এসে বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কুজিন, চাইনিজ কুজিন। মানে আমার নিজের মারে আমি বিক্রি করে খারাপভাবে বলতেছি, আর নাম বানাচ্ছি আরেকজনের, কোনো দরকার নাই তো। আমার দেশের খাবার কেন চিনবে না মানুষ? তো তাহলে আপনি পানিপুরি, সেটা তো ইন্ডিয়ান নাম। হ্যাঁ, তো আমি দেখিনি তো, আমার আশপাশে যারা আমার কাছে বাংলায় কি বলেন, মানে আমরা ফুচকা, এবং এই ফুচকা নামেই চিনতে হবে, কারণ পানিপুরি আর ফুচকার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান, বলটাই সমান, ভিতরে আর কোনো কিছু সমান না। এটা কি বাংলাদেশি খাবার নাকি? ফুচকা অবশ্যই বাংলাদেশি খাবার, পানিপুরি ধরেন এটা আমাদের দেশি খাবার, বাট ওদের যে বানানোর ওয়েটা। হ্যাঁ, ধরেন আপনি একজন মানুষ, দুই হাত দুই পা ব্রাউন, একজন আছে হোয়াইট, একজন ব্ল্যাক, অবশ্যই তাদের ডিফারেন্স আছে, আছে না? কিন্তু আমরা সবাই তো মানুষ, একভাবে খাই, একভাবে ঘুমাই, একভাবে সব করি। তো ফুচকা পানিপুরি গোলগাপ্পা এটাই। তো আপনি এই কাজটাই এলেন কিভাবে, মানে আপনার অনুপ্রেরণা কি বলেন তো? অনুপ্রেরণা হচ্ছে আমি লেখাপড়া করতাম জার্মানে, ইটালিতে, ইউরোপের অনেক দেশে। যখন আমি ডর্মে থাকতাম, তো আমার দেশের সম্পর্কে কথা হইলে, ধরেন পোলাপান তো বিদেশি পোলাপান, আমার জায়গায় দেশে বাংলাদেশি লোকজন খুব কম ছিল, আমি যেসব দেশের জায়গায় ছিলাম, তা ওরা ম্যাক্সিমাম তো ওদের কথাই হচ্ছে একটা, খাবার নিয়ে, নাইলে দেশ নিয়ে। তো খাইতে বসলে যখনই বাংলাদেশি খাবারের নাম আসতো, কেউ চিনতো না, কি বলতো জানেন, যে ইজ ইট সিমিলার টু ইন্ডিয়া, ইজ ইট সিমিলার টু ইন্ডিয়া। বাট আমি আমি তো জানি যে উই হ্যাভ আওয়ার অথেন্টিসিটি, রাইট? তখন যখন নিউ ইয়র্কে আসছি, আমি তখনও জানতাম না যে আমি এই কাজ করবো। আচ্ছা, যখন নিউ ইয়র্কে আসছি, নিউ ইয়র্কে এসেও দেখলাম এই সেম জিনিস এক্সপিরিয়েন্স করলাম, এত বাংলাদেশি খাবার, বাংলাদেশি সব বিক্রি হচ্ছে, কিন্তু কোনো লোক বাংলাদেশের নাম নিয়ে বেচতেছে না, আবার মানুষের জন্য চিনতেছে না। তো আমি এই জিনিসটা তখন আমার মাথায় আবার আরও একটু খারাপভাবে এরিয়ার একটা বিরক্তি তৈরি করলো। তো আমি যখন গ্রাজুয়েশন শেষ করছি, তো আমি জানি এই দুনিয়ায় 99% লোক হচ্ছে ফলোয়ার, 1% লোক হচ্ছে যারা নতুন রাস্তা, নতুন হল তৈরি করে, কারো না কারো করে। তো কারো না কারো তো এই রাস্তা তৈরি করতে হবে, যেখানে দেখা যাবে বাংলাদেশি নাম দিয়ে বাংলাদেশি খাবার বেশিও ব্যবসা করা যায়, সাকসেসফুল হওয়া যায়, যেটা 200 বছর ধরে যায় বাঙালিরা থাকে কেউ জীবনে করে নাই। আমি প্রথম শুরু করছি এই উপরে তাকায় দেখেন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আলহামদুলিল্লাহ বাংলাদেশি খাবারের বাংলাদেশি নামে টং যায় নাই। এখন অনেক লোক এই সেম ব্যবসা করতেছে, জার্মান থেকে টিভি শো করার জন্য সেলিব্রিটি শেফরা আসে টংয়ে এই বাংলাদেশি খাবার নিয়ে। এটা আমার এই প্রাপ্য, আমার আমার প্রাপ্য না যে আমি এত জায়গায় ফিচার হচ্ছি। মাত্র 4 বছরে আপনি 4 বছরে আলহামদুলিল্লাহ এসে গেলেন। তার প্রাপ্যটা হচ্ছে এইটা যে আমার বাংলাদেশি খাবার যে লোকজন একসময় চেনতো না, এখন নিউ ইয়র্কের মোস্ট অফ দ্য মানুষ আমার খালি দেশি না, সবাই চেনে বাংলাদেশি খাবার। মানে তো আপনি শুধুমাত্র একটা আইটেমের কথা বলছেন? অনেক আইটেম, অনেক আইটেম, এর একটা আপনার ছোট্ট বর্ণনা দেই, মানে স্টার্টার, স্টার্টার অ্যাপেটাইজার যেটা বলি আমরা। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে আমরা যখন বাংলাদেশি, মেইনলি আমি তো ভাত মাছ সবাই সেল করে, রাইট? এর বাইরে আর কেউ চিন্তা করতে পারে না। আর যদি কেউ স্ট্রিট ফুড সেল করে, আপনি দেখেন নিউ ইয়র্কে ঘুরে ঘুরে কত দেশের স্ট্রিট ফুড সেল হয়, যাই এক এক দেশের স্ট্রিট ফুড, বিভিন্ন জিনিস, এইটা ওইটা, আফগানি কাবাব টাবাব যত আছে সব, কিন্তু এটা একটা দেশের স্ট্রিট ফুড। আর বললাম না 99% লোক ফলোয়ার, তা সবাই তো ওই ফলো করে, ইভেন আমাদের বাংলাদেশিরাও কী করে, কয়দিন এক জায়গায় কাজ করে ওই সেম জিনিসই ফলো করে, কারণ দেখছে এই জিনিসে ব্যবসা হয়। নতুন বাউন্ডারি ভেঙে যে নতুন কিছু করতে হবে, নতুন কোনো ওয়ে তৈরি করতে হবে মানুষের জন্য, এই চিন্তা কেউ কখনো করে না। পড়াশোনা কিসে আপনার?
বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা তাহলে তো ঠিকই আছে, আপনি বিজনেসটা ভালো বুঝবেন। না এটা এটা আসলে ঠিক ব্যবসার জন্য না, এটা একটা অপরচুনিটি কাজে লাগানো। এক্স্যাক্টলি, ইউ আর দ্য ফার্স্ট পারসন হিয়ার। জি জি জি, প্রথম প্রজন্ম, জেনারেশন ফার্স্ট জেনারেশন। স্পেশালি অন ফুসকা, ফুসকা নিয়ে আপনার প্রথম প্রজন্ম বলা যায়। এবং সুন্দর একটা হারিকেন আপনি পেয়েছেন এখানে, হারিকেনটা কোথা থেকে এনেছেন? এটা বাংলাদেশ থেকে, এগুলো যা দেখেন এটাও মূলত এটা টং এর আলোকে করা হয়েছে। আর একটা জিনিস, দুইটা জিনিস আপনাকে না বললেই না, এই যে যেমন আমার কার্টে বাংলাদেশি মেন, আমার প্রজেক্টটা শুরু হয়েছে বাংলাদেশি স্ট্রিট ফুড নিয়ে, কারণ স্ট্রিট ফুডের প্রতি আমার ফ্যাসিনেশনটা একটু বেশি। হ্যাঁ, আমার ঘুরে ঘুরে খাইতে ভালো লাগে, মানুষ চাই, মানুষ বসে দাঁড়ায় খা, রেস্টুরেন্টে কেউ দেখে না, বাড়ি দাঁড়ায় খেলে এটা আলাদা মজা, রাইট? তাই আমি মেন আমার আমারটা হচ্ছে ব্যবসা না, আমারটা হচ্ছে একটা প্রজেক্ট যেটা আমি হাতে নিছি আমার স্ট্রিট ফুডকে আমি বিশ্বের দরবারে পরিচয় করানোর জন্য। বিকজ আমি জানি আমাকে এত সুন্দর স্ট্রিট ফুড পৃথিবীর কোথাও আর নাই, বাংলাদেশে 10,000 ক্যাটাগরির স্ট্রিট ফুড আছে অ্যাটলিস্ট। তো এই সেই জিনিস থেকে এই দুনিয়া মানুষটা আমরা বঞ্চিত করতেছি, কেউ তো আমরা করি না, তো কারো না কারো তো এগোয় আসতে হবে। তারপরে আমি ধরেন এই ফুচকা দিয়ে শুরু করছি, আমার মেন গোল যেহেতু স্ট্রিট ফুডকে প্রমোট করা। এই যে আমার রেস্টুরেন্টে এখন আমি চাপ, লুচি, প্লেটার কারো নাই করতেছি, বাংলাদেশি স্টাইলে লেমনের, মানে আপনার আমি এক একটা করে এখন লোকেশন বাড়াইতেছি, একটা দুইটা করে বাংলাদেশি স্ট্রিট ফুডকে ইন্ট্রোডিউস করাইতেছি। একসাথে তো 10,000 পারবো না, বাট কোনো একটা সময় আমি একটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারবো, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমি থাকি আর না থাকি আমেরিকায়, মরি আর বাঁচি, মানুষ এটা আজীবন রেস্ট অফ দ্য লাইফ ফলো করে যাবে। এখন এখন আগে ছিল 5টা, এখন সবকিছু মিলে মানে 10-12টার মতো। কি কি আছে আপনার এখানে? এইখানে আমার, আমি আপনাকে সবগুলো আইটেম বলি যেভাবে ওয়ান বাই ওয়ান অ্যাড হইতেছে। ফুচকা চটপটি, ঝালমুড়ি, আম ভর্তা, তারপরে ছিল হচ্ছে পেয়ারা ভর্তা। তো এইটা এই 5টা দিয়ে হচ্ছে কার্টে শুরু হয়েছিল। হ্যাঁ, দই ফুচকা 6টা, তারপরে এই আসে এই রেস্টুরেন্টে আসার পরে আমি আরও 6টা খাবার বাড়াইছি। যেমন এর সাথে অ্যাড হয়েছে লুচি প্লেটার, একবার বাংলাদেশি স্টাইল লুচি, গরুর চাপ, মানে যতটুকু সম্ভব এই জায়গায় চেষ্টা করতেছি, ওই রকম সালাদ, ওই রকম ট্র্যাডিশনাল সব কিছু। আপনি রাস্তার পাশে পুরন ঢাকায় যে আমি যাই না খাইছেন কি না, টং লেমনেড, মানে লেমনেড যেটা কই রাস্তায় লেবু চিপে করে বাংলাদেশ হেভি খেলা খাইতে, এই পাতলা লাচ্ছি, এই বটও আসতেছে, ইভেন বটও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বটও করতেছি আমি তো একসাথে। আমি ইদানিং একটু ব্যস্ত হচ্ছে, আমরা বাংলাদেশে ক্রিকেটের টিম নিছি, তো এই বিপিএল এর টিম, যার জন্য এগুলো নিয়ে আমি একটু বিপিএল এ আপনার টিম? জি জি জি। হ্যাঁ জি। কি নাম? সিলেট স্ট্রাইকারস, আমরা 5 জন আছি ওইটাতে আছি। ও সিলেটি, আপনি সিলেট থেকে? আমি সিলেট থেকে না, আমি নড়াল থেকে, বাট সামহাও হয়ে গেছে। ওকে, হয়ে গেছে, খুব ভালো কথা। আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। জি, আপনার এখানে একটা ছবি আছে চমৎকার, কাকতালীয় ভাবে এটি নেইমারের ছবির মতো হয়ে গেছে এবং রংটাও হলুদ হয়ে গেছে, ব্রাজিলের সাথে এর কোনো সম্পর্ক আছে নাকি? কোনো সম্পর্ক নাই, টং এ যায় অথেন্টিক একটা জিনিস। আর এটাতে মূলত আমার কার্টের একটা, যেমন কার্টের উইন্ডো, কার্টের আমার ড্রেস যেটা টং এর কোডলা ইয়ার নেইমার নেইমার লাগে না একদম। হ্যাঁ, যে আর্ট করছে তাহলে তারে ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনি ব্রাজিল নাকি? না 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 ভাই, আমি আর্জেন্টিনা। এই তো তাহলে একটু রিভার্স হয়ে গেল। ওকে, একটু দেখাই, যারা দেখছেন আপনাদের দেখাই একটু, খুব চমৎকার, এটি খুব অথেন্টিক একটা বাংলাদেশি চিত্র বলবো, বাংলাদেশের স্ট্রিট ফুডের চিত্র, এবং এটি আরো বেশি অথেন্টিক। তো এটা অবশ্য পুরনো ঢাকা থেকে দেখা যায়, আমি জানি না যেরকম শহরে আছে কিনা বা আরো আরো শহরে আছে কিনা, এটি রেয়ার যদিও বলি, কিন্তু এটি একদম সারা বাংলাদেশের চিত্র। জি, তাই না? সারা বাংলাদেশের চিত্র। আর আমরা আজকে যেখানে আছি এটি বাঙালিয়ানা, সম্পূর্ণ বাঙালিয়ানা, ওর উপরে কিছু রিপোর্ট আছে সম্ভবত, সেটিও একটু দেখাই আপনাদের। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এটি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, তারপর আরো আরো রিপোর্ট আছে, এবং এটি নিউ ইয়র্কের রিপোর্ট, এটি টেলিভিশনের, সম্ভবত টেলিভিশনের চিত্রায়ন না? ওকে ওকে, সো ডেইলি স্টারও লেখা আছে, ডেইলি স্টার আছে বাংলাদেশের, ডেইলি স্টার। আর টং এ আছে এই মুহূর্তে, ঠিক টং এ
এই বছর আমি একটা অ্যাওয়ার্ড পাইছি, যেটা হচ্ছে হুজ উইন আমেরিকা। আমরা ফার্স্ট বাংলাদেশি ইন 200 বছর ধরে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পও পাইছে এটা, ওয়ারেন বাফেটও পাইছে যখন তারা ইয়ং ছিল। আর একজন বাঙালি প্রথম যেটা আমি পাইছি, আমার বায়োগ্রাফি লেখা হইতেছে এখন এখানে এই টংয়ের জন্য। তো বিশাল কাহিনী, তো বিশাল কাহিনী বিজনেস ইমার্জিং লিডার হিসেবে। ওকে, তো আপনার ফিজিক্যাল অ্যাড্রেস এটা? আমার আসলে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস নাই, মাঝে মাঝে জঙ্গলে থাকি হান্টিংয়ে, মাঝে মাঝে বাংলাদেশে এই জায়গায় ওই জায়গায়, মাঝে মাঝে কার্টে। আমার আসলে অ্যাকচুয়াল কোনো জায়গা নাই যে জায়গায় আমি বসি। এই আর্টগুলো কাকে দিয়ে করিয়েছেন? এই একটা আর্টিস্ট ছিল বাংলাদেশের, খুঁজে খুঁজে ধরে নিয়ে আসছি, আইডিয়া দিছি আমি চাই। উনি এখানে থাকেন না? জি। খুব চমৎকার এঁকেছেন, খুব চমৎকার, অসাধারণ কাজ করেছেন এখানে। আর কতজনের বসার ব্যবস্থা আছে এখানে? আমরা 20 জনের মতো বসা যায়, বিকজ আমার মেইনলি পারপাসটা ছিল হচ্ছে আপনার কার্টের, যেহেতু মানুষকে ভালো খাবার সার্ভ করা একটা অনেক বড় একটা ব্যাপার, কারণ দিন শেষে আপনারা তো আপনার কাছে জবাবদেহি করতে হয়। তো আমি চাইছি যে কার্টের খাবারগুলো একটা ভালো হাইজেনিক কিচেন থেকে যাক, সেই কিচেনটা করা হয়েছে এখানে, কারণ বাড়ি ঘরে করলে তো নোংরা। আচ্ছা, কার্টের খাবার ওই কিচেন থেকে যায়? এই কিচেন থেকে যায়, তো হাইজেনিক রক্ষা করার জন্য। এই জন্য মূলত পারপাস এটা নেওয়া, পাশাপাশি এটা রেস্টুরেন্ট হিসেবে চলে। এটা ঠিকানা কি এখন যেখানে আছে? এটা 153-35B হিল সাইড অ্যাভিনিউ, একদম হিল সাইড মেইন রাস্তার উপরে। মেইন রাস্তার উপরে 153 পার্সন কর্নারে, পার্সন বুলওয়ার্ড বললে ভুল করবে, তখন মানুষ আবার ওই ওয়েতে হাঁটবে। ওকে, আজকে দেখছি এখানে ফ্রি ফুচকা দেয়া হচ্ছে ট্যাপ ট্যাপ স্যান্ড থেকে, এটা কোলাবোরেশনটা কি? এটা ট্যাপ ট্যাপের খাবার আগে এটা আপনার টংয়েটা, এটা কাদের খাবার? এই ফুচকা আমি আপনাকে দিলাম আপনাদের সবাইকে ট্রাই করার জন্য, আমার তরফ থেকে, টংয়ের তরফ থেকে। ওকে, আপনারা একটু দেখতে পারেন, হ্যাঁ একটু খান। হ্যাঁ, তো যেটি বলছিলাম যে আপনারা এই কোলাবোরেশনটা কি? এই কোলাবোরেশনটা হচ্ছে আমার হেভি ভালো লাগে যখন দেখি কোনো ইয়াং মানুষ ভালো কিছু করতেছে, আর আমাদের বাঙালিরা ভাই বোন যারা আছে ভালো কিছু করতে দেখলে অনেক ভালো লাগে। আমি যদি পারি সাহায্য করতে, না পারলে যদি আমার দ্বারা কোনো উপকারও হয়, আমি মানে আমি অনেক খুশি হই। আমি তার চিনি আর না চিনি, ট্যাপ ট্যাপের যেটা হয়েছে ইনটা অনেক হেল্পফুল ছিল। আমি যখন স্ট্রিট ভেন্ডি ভ্যান্ডা লাইক স্ট্রিট ভ্যান্ডার প্রজেক্টে ছিলাম, এখনও আছি, ছিলাম না, আমি এখনও আছি, ওদের সাথে সব কাজকাম করি আমি। তো থ্রু দ্যাট আমি কয়েকজনকে চিনতাম, তো তারা এসে আমাকে প্রথম বললো যে ট্যাপ ট্যাপের কথা। আর রিমি তো খুব খুশি। একটু শুনি, আপনারা যে কোলাবোরেশনটা করেছেন এখানে, এটার কারণটা কি, মানে কিভাবে কোলাবোরেশনটা? হ্যাঁ, কোলাবোরেশনটা আসলে হয়তো আমরাও তো জানেন বাংলাদেশিদের মধ্যে যতটা সম্ভব ট্যাপ ট্যাপ স্যান্ডের নাম পৌঁছানোর চেষ্টা করছি, তো ওইটাই নাইম ভাই যেসব বললেন যে ওনাদের এই আইডিয়াটা যে একদম অথেন্টিক বাংলাদেশি স্ট্রিট ফুড, এই আইডিয়াটা আমাদেরও যেরকম খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, অনেক রেস্টুরেন্টই তো আছে, কিন্তু এটা যেরকম একটু ডিফারেন্ট, একটু ইউনিক। রেসপন্স কেমন পাচ্ছেন এখানে? রেসপন্স ভালো পাচ্ছি। হ্যাঁ, আমরা আগেও করেছি, আজকে সেকেন্ড টাইম আসলে, আগে একবার করেছিলাম নভেম্বরে, তখন খুব ভালো রেসপন্স ছিল। তো যারাই আর কি এখানে ফুচকা খায় তারা সবাই খুবই পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, মানিক ভাইও, এই যে আমি ট্যাপ ট্যাপ স্যান্ডের সৌজন্যে আজকে আমি ফুচকা খাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং টমকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, এবং আমার কাছে মনে হয়েছে যে পরিবেশনাটা খুব চমৎকার, আর আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনাদের ট্যাপ ট্যাপ স্যান্ডের। ওকে ভাই, আমি আবার আপনার সাথে আসি, সেটি হচ্ছে সো হোয়াট ইজ ইউর প্ল্যান, নেক্সট প্ল্যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুদৃঢ় হয় এখন বললে। এই যে ধরেন 50 বছর আগে যদি কেউ বলতো আইফোনের গল্প দিত, হ্যাঁ যে এই জায়গায় আইফোন 14 চালাচ্ছেন না আপনি, এই 14-এর কথা কইতো, তখন আপনি কি করতেন? তারে ধরে মাইক দিতে রান্না করতেন, পাগল হয়েছে শালা গল্প দিচ্ছে। তারপর তো ওইটুকু না বলি, বাট দিন শেষে এইটা চাই, জানি বাংলাদেশি খাবারকে বাংলাদেশের নামে দুনিয়ার সব মানুষ চেনে, এবং বাংলাদেশি খাবার দিয়ে যে মানুষকে ব্যবসা করা যায়, যদি ব্যবসায়িকভাবে কেউ চিন্তা করে বা নিজের অথেন্টিসিটি ধরে রেখেও ভালো কিছু করা সম্ভব, এইটা আমি সবাইকে জানাইতে চাই। যেটা আমি সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ, যে জিনিস আমাকে আমেরিকান ড্রিম ধরতে সাহায্য করছে, প্রত্যেকটা লোককেই করবে। সো আমি চাই সবাই এই রাস্তায় আসুক, বা সবাই এই ফ্র্যাঞ্চাইজ করবেন নাকি? আমি অলরেডি, আমি অনেকগুলো অফার আছে আমার ফ্র্যাঞ্চাইজি, আমি সেল করছি গত বছর একটা, এখনও 4-5টার আছে। তো আমি আস্তে আস্তে, আমি ধীরে ধীরে আগই। এটি কি নিউ ইয়র্কের বাইরে? নিউ ইয়র্কের বাইরে, জি। এখন নিউ ইয়র্কের বাইরে আমার 5টা জায়গার অফার চলতেছে, তারা অনেক করে ধরছে, তো আমি এবার দেশ থেকে ঘুরে এসে তারপরে সামাল লাগে সব কিছু করব। খাবার বানাই কি? হ্যাঁ, খাবারগুলো বানাই কি এগুলো? আমি বানাই, আমার লোকজন আছে, এখন আমি দেখাই দিই। আগে এক সময় ছিল আমি বানাইছি, বানাই বানাই আমি শিখছি, যখন নিজে শিখা হয়ে গেছে এখন আমি মানুষ দিয়ে শিখাই করি আর কি। যাক, আপনার কিচেনে যাব না, বিকজ এটি এখন বানালে আর কেউ খেতে পারবে না, আমরা অনেকেই অনেক খেয়ে ফেলেছি। তো
আরেকবার একটু দেখাই আপনাদের লুচি ফুলেদার খাচ্ছি আমরা সেটা কি এখন বানিয়ে দিবেন আপনি হ্যাঁ এখন নগদ নগদ বানিয়ে দেব আসলে আমি কি একটু দেখাইতে পারবো হ্যাঁ একশো বার দেখাইতে পারবো প্লিজ তাহলে একটু দেখি চলেন তো তাহলে হালকা একটু সুপা দিতে হবে আমি এটা গজগজ করে নিই প্লিজ 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 আজকে একটু স্লো না তাই আপনি এখন কি বানাবেন বললেন আমি এখন বানাবো এটা আগের দিনের লুচি এগুলো কি লুচি লুচি বানানো ছিল এখন আমি এটা চাপ দেব তেলটা গরম করে দিচ্ছি যাতে আমার মুছতে সুবিধা হয় কারণ আমি মুছে জিনিসটা করে দেব ওকে ঠিক আছে আমরা লুচি খাবো চিকেন আছে